আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণীর নবম ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি তোমাদের সামনে। নবম ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো, সেগুলো আমরা দেখি কতটুকু আমরা আত্মস্থ করেছি, কিভাবে আমরা বিষয়টাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীর অধ্যায়টি আমরা জানি যথাযথভাবে পড়তে গেলে একটু পরিশ্রম করতে হবে আর একটু জটিল, এত সহজ নয়। সেই ক্ষেত্রে আমরা একটু কঠিন পরিশ্রম করার মনমানসিকতা আমাদেরকে থাকতে হবে বা নিতে হবে আর কি, এই চাপটুকু নিতে হবে। আর যে বিষয়গুলো আমরা আত্মস্থ করতে যাবো সেই সম্পর্কে আমাদের যে রুলস গুলো দেওয়া আছে, বিশেষ করে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার রুলস, অর্থাৎ আয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়, তার সুন্দর করে আমি একটা সক আকারে রুলস দিয়েছি তোমাদের। সেই সক থেকে তোমাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে, মাথায় নিতে হবে। তারপর তৈরি করতে হয় আমাদের মালিকানা স্বত্ব বিবরণী। সেই মালিকানা স্বত্ব বিবরণীর আমার রুলস দেওয়া আছে তোমাদের সামনে, সেই রুলসটাও তোমাকে মনে রাখতে হবে, অনুসরণ করতে হবে। এরপর তৈরি করতে হবে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ যেটাকে আমরা বলি, আগে বলেছি উদ্বৃত্ত পত্র বা স্থিতি পত্র বা উদ্বৃত্ত পত্র, যে নামে আমরা ডাকি না কেন, ওই সবটাও প্রস্তুত করার যে নিয়মাবলী দেওয়া আছে সেই নিয়মগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেগুলো তোমাকে মোটামুটি রুলস অনুযায়ী তোমাকে মনে রাখতে হবে। যাই হোক, সৈয়দ জিয়া রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই আজকে ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আলোচনা শুরু করেছি। আর্থিক অবস্থার বিবরণীর আজকে আমি নবম ক্লাস নিতে যাচ্ছি, যে লেকচার নম্বর 9। লেকচারের শিরোনাম আর্থিক অবস্থার বিবরণী। আমরা পাঠ শিরোনাম হিসেবে আমরা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী বিস্তারিত আলোচনা, সমস্যা ও তার সমাধান। আমরা একটি সমস্যা সামনে তোমাদের সামনে উপস্থাপন করব এবং তার সুন্দর করে সমাধানও করে রেখেছি, সহজ সরল করে, সেই সমাধানটাও তোমরা দেখে নিবে। এই অধ্যায় পাঠ শেষে তোমরা শিখতে পারবে কি আর্থিক অবস্থার বিবরণী সময় প্রস্তুত করতে পারবে। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর 5টি অংশ, সেই 5টি অংশের নামও তোমাদেরকে বলেছি। সেই 5টি অংশের কার্যক্রম আমরা এই অধ্যায় থেকেই জানতে পারতেছি। নিচের ছবিগুলো দেখো, চিন্তা করো, দেখো এখানে মজুত পণ্যের উদাহরণ দেওয়া হয়েছে, লেবার রাইজ বস্তাটা নানা হেসরা করতেছে, এই মজুত পণ্য একটা সম্পদ। এখানে জমি বা ভূমি কে বোঝানো হয়েছে, এটাও একটা সম্পদ। এই যে মেশিনারি বা কলকবজা, এটাও সম্পদ। বিল্ডিং দালান কোঠা, এটাও একটা সম্পদ। তবে এর মধ্যে পার্থক্য আছে, একটা সম্পদের শ্রেণী বিভাগ আছে, চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ। যে সম্পদ থেকে আমরা শুধু এক বছর সুবিধা ভোগ করি সেগুলোকে বলা হয় চলতি সম্পদ, যে সম্পদ থেকে আমরা একাধিক বছর সুবিধা বুক করে থাকি সেগুলো বলি আমরা কি স্থায়ী সম্পদ। যেমন বিল্ডিং থেকে আমরা একাধিক বছর সুবিধা বুক করে থাকি, বছরের পর বছর, যুগের পর যুগ, তাহলে এটা স্থায়ী সম্পদ। ভূমি, কলকবজা, যন্ত্রপাতি, আবার মজুত পণ্য, এক বছরের মধ্যে আর নগদ টাকা রূপান্তর করতে হয়, নষ্ট হয়ে যায়। যাই হোক, এইটা তোমার মজুত পণ্য হলো তোমার চলতি সম্পদ। এখানেও আমি তোমাদেরকে স্থায়ী সম্পদ আরো দেখিয়েছি। এই যে এক বিল্ডিং, অসংখ্য বিল্ডিং দেওয়া আছে, এগুলো স্থায়ী সম্পদ, বছরের পর বছর, যুগের পর যুগ, এইভাবে বিল্ডিং গুলো থেকে মালিক সুবিধা ভোগ করতেছে। আবার এই যে একটা মিল ফ্যাক্টরি, এটাও একটা মালিকের কাছে স্থায়ী সম্পদ, কারণ কারখানা স্থাপন করছে, কারখানা থেকে বহু শ্রমিক পরিশ্রম করতেছে, অর্থ উপার্জন করে দিচ্ছে এবং তারাও পারিশ্রমিক নিচ্ছে, সুযোগ সুবিধা ভোগ করতেছে বছর পর বছর, যুগের পর যুগ, এই কারখানাগুলো থেকে। সুতরাং এটাও আমার স্থায়ী সম্পদ। আমি একটু আগে বলেছিলাম আর্থিক অবস্থার বিবরণী গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। আর্থিক অবস্থার বিবরণীর যে আগে ছিল 3টি ধাপ, আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। বর্তমানে আর্থিক অবস্থার বিবরণী 5টি ধাপ, ওই 3টা তো আছেই, আর্থিক আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সাথে আছে নগদ প্রবাহ বিবরণী। আরেকটা হলো আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট বা টিকাগুলো নীতি অনুযায়ী তোমাকে প্রশ্ন দিতে হবে। এবার কাল্পনিক তথ্য ব্যবহার করে আমি একটা আয় বিবরণীর সক দিয়েছি। একটু আগে বলেছিলাম যে এই সকটাই তোমাদেরকে আমি কি করতে বলছি, আত্মস্থ করতে বলছি, মুখস্থ করতে বলছি। এই দেখো, বিক্রয় থেকে বাদ দিতে হয় বাদ ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফা বিক্রয়, এগুলো থাকলে বাদ দিতে হয়, যোগ করতে হয় ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয়। এই যে এই আইটেম গুলা অবশ্যই আমার কি করতে হবে,
এই বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করতে হয়। এইভাবে আমি কিন্তু সুন্দর করে তোমাদেরকে এই সবটা দিয়ে রেখেছি তোমাদের অঙ্ক করার সুবিধার্থে। এই সবটা যে ছেলে মেয়ে মুখস্থ করতে পারবা তার আর এই আর্থিক অবস্থা বিবরণী করতে করার সময় কোনো সমস্যা হবে না। কারণ পূর্ণাঙ্গ একটা সব দিয়ে দিছি তোমাদেরকে, যে সকল আইটেম থাকার কথা থাকতে পারে আর্থিক অবস্থা তৈরি করতে গেলে সবগুলোর মধ্যে আসতে পারে। একবার মোটামুটি প্রায় সব ধরনের অঙ্ক আমি আইটেম গুলি তোমাদেরকে দিয়ে দিছি। এখন তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটুকু আত্মস্থ করতে পারছো, মুখস্থ করতে পারছো, মনে রাখতে পারছো, সেই অনুযায়ী তোমরা আর্থিক অবস্থার বিবরণী গুলো তৈরি করবা। এই আয় বিবরণীর শখের অবস্থা প্রায় শেষ, অনেকগুলো আইটেম দিয়ে দিছি। এই অপরিচালন খরচ এগুলো দিয়েই আমার আয় বিবরণীর কার্যক্রম প্রায় শেষ। এরপরে সর্বশেষ আয় বিবরণী থেকে আমরা জানতে পারি একটা কারবারের নিট আয় বা নিট মুনাফার পরিমাণটা আমরা জানতে পারি, একটা কারবার বা প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ আয় হলো। এরপরে তৈরি করতে হবে আমার মালিকানা সত্য পরিবর্তন বিবরণী। এই মালিকানা সত্য পরিবর্তন বিবরণীর যে শখটা দিয়ে দিছি এই শখটাও তোমার মুখস্থ করবা। এরপরে লাস্টে তৈরি করতে আর্থিক অবস্থার বিবরণী। আমি কাল্পনিক তথ্য ব্যবহার করে আর্থিক অবস্থার বিবরণী সবটাও পোস্টিং আইটেম গুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দিয়ে দিছি। প্রথমে লিখতে হয় স্থায়ী সম্পদ, তারপরে বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে সমন্বয়িত ব্যয়। এই চারটে হেডলাইন হলো সম্পদের মধ্যে। আর এভাবে দেওয়ার পরে চারটে সম্পদ চারটে আইটেমের যোগফল হলো মোট সম্পত্তি। এবার আবার দায়ের মধ্যে ওইরকম শ্রেণী বিভাগ আছে, স্থায়ী দায়, তারপরে আছে সঞ্চিত উদ্বৃত্ত, চলতি দায়, এরপরে হলো শেয়ার মালিকদের স্বত্ব বা মালিকানা স্বত্ব দিয়ে মালিকানা স্বত্বের সমাপনী মূলধন দিয়ে সব আইটেম যোগ বিয়োগ করলে মোট দায় মালিকানা স্বত্বের পরিমাণটা বের হয়ে যায়। এখন এই সবগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর এই দেখো আজকে আমি সমস্যা নয় নিয়ে আলোচনা করতেছি। মিস্টার সাকিব আল হাসানের 2016 সালে 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেয়ামিলটি নিম্নরূপ। এখন তোমার সামনে একটা রেয়ামিল দেওয়া আছে, উত্তোলন, আসবাবপত্র, প্রারম্ভিক মজপূর্ণ, ক্রয়, মজুরি খরচ, বেতন খরচ, উপযোগ খরচ 10%, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, মেরামত খরচ, মনিয়ারি খরচ, প্রাপ্য হিসাব, এগুলো আছে ডেবিট দিকে, মোট যোগফল 4,70,000 টাকা। ক্রেডিট দিকে আছে মূলধন, বিক্রয়, প্রদেয় হিসাব, শিকানো বিশালামি, প্রতিরক্ষা সঞ্চয়পত্র সুদ, এগুলো ক্রেডিট দিকে দেওয়া যোগফল। আমি রেয়ামিলের যোগফল সাধারণত দুই পাশে মিলে যায়, এটা ডাকের দেওয়াই থাকে, মিলে গেছে, মিলে আমরা যোগফল নয় বন্ধ করে দিছি। এই রেয়ামিলের সঙ্গে আমার সমন্বয় দেওয়া আছে 5টি, সমাপনী মূল্যায়ন মূল্যায়ন করা হয়েছে 75,000 টাকা, 10,000 টাকার মাল ক্রয় করা হয়েছে যা যথাযথভাবে হিসাবভুক্ত হয়নি এবং মূল্যও পরিশোধ করা হয়নি, তার মানে হলো ধারে ক্রয় বা অলিখিত ক্রয়। মুনাফা বিন বিক্রয় আছে 5,000 টাকা যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, মাত্র যোগ করা অন্তর্ভুক্ত আছে, সরি অন্তর্ভুক্ত আছে হবে। মালিক কর্তৃক উত্তোলন 3,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, আসবাবপত্র 10% অবশ্যই ধরতে হবে। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, মোট লাভ 37,000 টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। গ নাম্বার বলছে 2016 সালে 31 ডিসেম্বর তারিখে মোট সম্পত্তির পরিমাণটা নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে এখন আমরা প্রথমে ক নাম্বার সমাধান করব, নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। এই ক্রয়ের সাথে যোগ অলিখিত ক্রয় একটু আগে বলে আসলাম 10,000 টাকা, বাদ মুনাফা বিন বিক্রয় 5,000 টাকা, বাদ পণ্য উত্তোলন 3,000 টাকা, যোগ বিয়োগ করলে আমার 1,22,000 টাকা আসলো ফলাফল। এই 1,22,000 টাকা হলো নিট ক্রয়ের পরিমাণ, অর্থাৎ নিট ক্রয় হলো আমার 1,22,000 টাকা। এবার আমরা যদি খ নাম্বারের সমাধান করি, খ নাম্বারে চেয়েছে মোট লাভ 37,000 টাকা ধরে আয় বিবরণী নিট লাভ বা নিট ক্ষতি পরিমাণ নির্ণয় করতে হয়েছে কারবারের। মিস্টার সাকিব আল হাসানের বিশদ আয় বিবরণী আংশিক 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। এবার আমরা মোট লাভ প্রদত্ত মানে দেওয়া আছে 37,000 টাকা, বাদ পরিচালন খরচ, এর মধ্যে এই মোট লাভ থেকে আমার পরিচালন খরচ বাদ দিতে হবে প্রথমে। তাহলে পরিচালন খরচের মধ্যে আছে বেতন খরচ 30,000 টাকা, উপযোগ খরচ রেয়া মিলে সরাসরি দেওয়া আছে 8,000 টাকা, মনিয়ারি খরচ দেওয়া আছে 6,000 টাকা, মেরামত খরচ দেওয়া আছে 5,000 টাকা, আরো আছে খরচ অপরপৃষ্ঠে আমরা দেখি। আসবাবপত্র অবশ্যই ধরতে হবে 10% বলছিলাম 6,700 টাকা, এইটি হলো মোট পরিচালন ব্যয় 55,700 টাকা, মোট পরিচালন ব্যয়। ওই মোট লাভ থেকে মোট পরিচালন ব্যয় বাদ দিতে হয়, মোট লাভ আছে 37,000 টাকা, পরিচালন ব্যয়ের যোগফল আছে 55,700 টাকা, তাহলে পরিচালন ব্যয়ের যোগফলের পরিমাণটাই বেশি, এই জন্য আমার কারবারে কি হবে পরিচালন হতে ক্ষতি 18,700 টাকা। এই ক্ষতির সাথে আমার যোগ করতে হয় অপরিচালন আয় বাদ দিতে হয় অপরিচালন ব্যয় বা খরচ। এই অঙ্কে অপরিচালন ব্যয় বা খরচ নেই, অপরিচালন আয় আছে, শিক্ষানবী সালাম আছে 8,000 টাকা, প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ 4,500 টাকা রেয়ামিলে দেওয়া আছে, তবে আমরা 4,500 টাকা দেওয়া আছে আর 500 টাকা দেওয়া নেই। আমরা যদি একটু বিষয়টা দেখে আসি তাহলে আমরা বুঝতে পারবো রেয়ামিলে দেওয়া আছে আমার সঞ্চয়পত্র দেওয়া আছে 10%, এই 10% প্রতিরক্ষা সঞ্চয়পত্র দেওয়া আছে 5,000 টাকা, এই 5,000 টাকার উপরে 10% গেল 5,000 টাকা, আর রেয়ামিলে প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ দেওয়া আছে এই দেখো 4,000 টাকা,
এখানে দেওয়া আছে 4,000 টাকা, আর এনে 10% প্রতি টাকা সঞ্চয়পত্র আছে 50,000 টাকা, 50,000 টাকার 10% কাটলো 5,000 টাকা, আমার সুদ বছরে পাবো আমি 5,000 টাকা, এনে থাকার কথা ছিল 5,000 টাকা, যেহেতু 5,000 টাকা দেওয়া নেই, 4,500 টাকা দেওয়া আছে, তাহলে বুঝে নিতে হবে আমার 500 টাকা বকে আছে। এবার আমরা দেখি আমরা সেভাবে করেছি কিনা, প্রতি টাকা সঞ্চয়পত্রের সুদ লিখবো আমরা 4,500 টাকা যোগ বকে লিখবো আমরা 500 টাকা। এবার আমরা সেই জিনিসটা দেখতেছি, এই যে দেখো অপরিচালনার মধ্যে প্রতি টাকা সঞ্চয়পত্রের সুদ 4,500 টাকা যোগ বকে 500 টাকা, তাহলে মোট হলো 5,000 টাকা, 8,000 আর 5,000 যোগ করলো 13,000 টাকা, 18,700 টাকা হলো মাইনাস, 13,000 টাকা হলো এখানে এখানেও মাইনাস, ও সরি যোগ, এই যে যোগ, তাহলে যোগ হওয়ার কারণে 8,500 টাকায় যেহেতু বিয়োগটা বড়, তাহলে এই বড়টার থেকে আমার সুদটা বাদ দিতে হয়, 13,000 বাদ দিলাম, 5,700 টাকা বেরোলো আমার নেট ক্ষতি। অর্থাৎ যেহেতু মাইনাসের ফিগারটা বড়, তাহলে ফলাফল নামবে মাইনাসই, মাইনাস নামলে তাহলে বুঝতে হবে আমার নেট ক্ষতি হয়, অর্থাৎ নেট ক্ষতি বা নেট লোকসান হয়ে গেছে কত, 5,700 টাকা। এবার আমরা খ নাম্বার শেষ করলাম, নেট ক্ষতির পরিমাণ বা নেট লাভের পরিমাণ বা আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছিল, আমার কারবার নেট ক্ষতির পরিমাণ নির্ণয় হয়ে গেল। এবার গ নাম্বারও বলছে আর্থিক অবস্থার বিবরণী করতে হবে সাকিব আল হাসানের, 31 ডিসেম্বর, 2016 সালের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে আংশিক, অর্থাৎ খালি সম্পদের যোগফল চেয়েছে। এখন আমি সম্পদ সমূহ লিখে কুলন দিয়ে স্থায়ী সম্পদ লিখে কুলন দিয়েছি, এর মধ্যে আসবাবপত্র আছে 67,000 টাকা, বাদ অবশ্য হলো 6,700 টাকা, বাদ দিলে 6,350 টাকা হলো আমার আসবাবপত্র স্থায়ী সম্পদ। এবার স্থায়ী সম্পদ এরিয়া আমি একটাই আছে, একটাই দিয়েছি। বিনিয়োগ হেডলাইন দিতে হবে, বিনিয়োগের মধ্যে আছে 10% প্রতি টাকা সঞ্চয়পত্র, এই 50,000 টাকা, একটা আছে একটাই দিয়েছি। এবার আছে চলতি সম্পদ, চলতি সম্পত্তির মধ্যে আছে আমার প্রাপ্য হিসাব 75,000 টাকা, তারপরে মজুত পণ্য রয়েছে 75,000 টাকা, প্রতিরক্ষা সঞ্চয়পত্রের বকেয়া সুদ আছে 500 টাকা, ওই যে আমরা দেখে আসলাম প্রতিরক্ষা সঞ্চয়পত্র আছে 5,000 টাকা, যার উপর 10% কাটলো 5,000 টাকা, কিন্তু রে আমি দেওয়া আছে 4,500 টাকা, তাহলে দেওয়া ছিল না কত টাকা, 500 টাকা, ওই 500 টাকা আমার দুইবার দেখাইতে হবে। আর সমাপনী মজুত সমন্বয় আইটেম এটা দুইবার দেখালাম 75,000 টাকা। এখন মোট যোগ করলে মোট সম্পত্তির ফলাফল আসলো 2,60,500 টাকা। আমরা সম্পত্তির যোগফল পেয়ে গেলাম, অর্থাৎ কতে চেয়েছিল নিট ক্রয়ের পরিমাণ, যার জন্য অঙ্কটা একটু ছোট হলো আর কি আজকে, অর্থাৎ করণীয় অনুযায়ী আমরা কাজ করেছি, অর্থাৎ করণীয়তে চেয়েছিল নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তারপরে বলছিল খ নাম্বারে, আমরা খ নাম্বার নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করেছি, খ নাম্বার বলেছিল যে নিট লাভ মোট লাভ 37,000 টাকা ধরে সাকিব আল হাসানের ব্যবসায়ের নিট ক্ষতি বা নিট লাভের পরিমাণ নির্ণয় করো, আমরা নিট ক্ষতি বা লাভের পরিমাণ নির্ণয় করেছি খ নাম্বারে। গ নাম্বারে বলেছে একটা সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে বলছে, মোট সম্পত্তির পরিমাণ, তাহলে মোট সম্পত্তি মানে কি একটা সাইড চান্স হয়েছে, এই জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী নাম দিয়েছি, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর এক সাইড, অর্থাৎ সম্পত্তির সাইড শুধু, আমরা সম্পত্তির সাইডের মধ্যে সুন্দর করে সম্পত্তির ভাগ বলে করে দেখাইছি। তাহলে এইভাবে ক খ এবং গ আমরা তিনটা করণীয় করে ফেলছি। এখন তোমাদের যদি কেউ কোনো সমস্যা থাকে সে কমেন্টস করে জানাবে, আর যদি ক্লাস তোমাদের প্রয়োজন পড়ে আজকের ক্লাসটাও আমি তোমাদের সৃজনশীল অবস্থায় উপস্থাপন করার পিছন অবশ্য কারণ রয়েছে, আমার কিছু ছাত্রছাত্রী মন্তব্য করেছিল গত ক্লাসে যে স্যার আপনি একটু সৃজনশীলের সমাধান চাই আমরা, এই জন্যে তোমাদের ছাত্রছাত্রীদের রিকোয়েস্টের কারণে আমি আজকে সৃজনশীলে অঙ্কটি সমাধান করলাম। এরপরে আমি আরো কয়েকটি ক্লাসে অঙ্ক দিয়ে উপস্থাপন করবো তোমাদের সামনে, সেগুলো সবই সৃজনশীলের, দেখা যাক দেখি আরো 7-8টা ক্লাস আমি হয়তো বা তোমাদের এই অধ্যায়ের উপর নিব, তোমরা সবই পাবা সৃজনশীলের সমাধান। অর্থাৎ আমরা এর আগে তৈরি করছি শুধু আয় বিবরণী তৈরি করছি, মালিকানা সত্ত্বর বিবরণী তৈরি করছি, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করছি, তিনটা বড় বড় পার্ট তৈরি করছি, আমরা তিনটা বড় বড় পার্ট তৈরি করার প্রক্রিয়াটা শিখে ফেলছি, যেহেতু এখন আমরা কি করতে পারি সৃজনশীল আকারে সমাধান আমরা করতে পারি, অর্থাৎ ডাকে আমার কাছে যা চাবে আমি সেই অনুযায়ী কাজ করব, কতে কি চেয়েছে আমি সেটাই করব, খতে যা চেয়েছে আমি তাই করব, গতে যা করতে বলেছে আমি তাই করব, অর্থাৎ যা চেয়েছে আমি তাই করব, যা করতে বলেছে আমি তাই করব। এইভাবে এখন আমি অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করব নেক্সট ক্লাসগুলোতেও, আজকের ক্লাস তো করলামই, তাহলে আজকের ক্লাসের যেহেতু মোটামুটি তিনটা করণীয় আমরা করে ফেলছি, তাহলে আমাদের আর কিছু বলার নেই, তাহলে আমার কি বলার আছে নেক্সট, আচ্ছা বর্তমান এই পরিস্থিতির মধ্যে আমি আশা করব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, আর এই আশা কামনা করেই
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।